কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমাদের ক্লাস হবে প্রথম শ্রেণীর বাংলা। আগের ক্লাস আমরা পড়েছি ছড়া পড়েছি না, তোতা পাখি ছড়াটি পড়েছিলাম, বাড়িটা শুধু দিয়েছিল ম্যাডাম। আজকে আমরা পড়ব পার্ট পাঁচ। দেখো তো সবাই, পার্ট পাঁচে কি আছে? একটা গল্প আছে না, গল্পটার নাম কি? কাকু কলসি। কাকু কলসি, সবাই বইয়ের সামনে রাখো, নাম কি বলছি ভালোভাবে শুনবে। সবাই বইটা নাও, স্কুল থেকে বইটা বাইর করো। সবাই আমার বাংলা বইটি সবার সামনে বাইর করো, পার্ট পাঁচ বাইর করো। সবাই ছয় পৃষ্ঠা বাইর করো। ছয় পৃষ্ঠা দেখছে এখানে কি আছে? একটা গল্প আছে না, অনেকগুলো ছবি আছে, একটা কাক আছে, কলসি আছে, তাই তো? আমরা আজকে গল্পটা সম্পর্কে জানবো, কাকু কলসি। গল্পটার নাম কি? কাকু কলসি। গল্পটা আজকে পড়বো। দেখো এখানে একটা ছবিতে কি আছে? একটা মাঠ আছে। প্রথম ছবিতে কি আছে? মাঠ আছে না। তা দেখো কি লেখা আছে ছবির নিচে? বড় একটা মাঠ। বড় একটা কি আছে? মাঠ আছে। মাঠের উপরে ঘন বন। মাঠের উপরে কি আছে? ঘন বন আছে। আবার দেখো প্রথম ছবিতে কি দেখা যাচ্ছে? একটা বড় মাঠ দেখা যাচ্ছে না? বড় একটা মাঠ। মাঠের উপরে কি আছে? ঘন বন আছে। বড় একটা মাঠ, মাঠের উপরে ঘন বন। দ্বিতীয় ছবিটি দেখো, দ্বিতীয় ছবিটি কি আছে? মাঠের উপরে কি আছে? একটা মাঠের মধ্যে কি? একটা কাক বসে আছে, তাই তো না? সবাই দেখতেছে ছবিটা? বই খুলে দেখো সবাই। এক ছিল কাক, কি লেখা আছে দেখো ছবির নিচে? এক ছিল কাক। আমাদের কি রিডিং করতে জানতে হবে, তাই তো না? সবাই ভালোভাবে রিডিংটা পড়বা, ম্যাডামের সাথে সাথে পড়ো। এক ছিল কাক, সে খাবারে খুঁজে, সে খাবারে খুঁজে বনে যেতে চাইল। একটা কি ছিল? কাক ছিল। সে খাবারের খুঁজে কি বনে যেতে চাইল। সে উঠতে শুরু করলো, বনে যাওয়ার জন্য সে কি করলো? উঠতে শুরু করলো। এবার দেখো তিন নম্বর ছবিতে, সবাই দেখতেছে? তিন নম্বর ছবিতে দেখো একটা কলসি আছে, কাকটা উড়ে আসতেছে না? দেখো নিচে লেখা কি আছে? উঠতে 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 তার খুব পিপাসা পেল। তার কি পিপাসা? কি পানি তৃষ্ণা পেল, সত্যি কি পানি তৃষ্ণা পেল। উঠতে উঠতে তার খুব পিপাসা পেল। সে এদিক ওদিক তাকালো পানি খুঁজে। সে কোথায় তাকালো? এ পাশে তাকালো, ও পাশে তাকালো, কিসের খুঁজে? পানি খুঁজে। তখন একটা কলসি পড়লো তার চোখে। তখন কি পড়লো তার চোখে? একটা সামনে কলসি পড়লো তার চোখে। চার নম্বর দেখো ছবিতে কি আছে? কলসির উপর কি বসে আছে? কাকটা বসে আছে, তাই তো? লেখা কি আছে? সে খুব খুশি হলো। সে কি করলো? খুব খুশি হলো, উড়ে গিয়ে বসলো কলসির উপর। কোথায় বসলো? কলসির উপরে। সে কি উড়ে গিয়ে বসলো? কি দেখে খুশি হলো? কলসি দেখে সে কি খুব খুশি হলো, তারপর কলসির উপরে গিয়ে বসলো। তারপরে পেজে দেখো, সাত পেজটা পেজে সাত পেজটা দেখো কি করতেছে দেখো। কলসির মধ্যে কি কাকটি মুখ ঢুকালো, দেখতেছে সবাই? আমরা লেখাটা পড়বো এখন, কেমন? সে দেখলো পানি কলসির তলায়, সে দেখলো পানি কলসির তলায়, কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে। কাকটি কি করলো? কলসির মধ্যে তার ঠোঁটটা ঢুকিয়ে দিল, কিন্তু নাগাল পেল না। তার ঠোঁট কি তার কলসির ভিতরে গেল না, কিন্তু নাগাল পেল না। তারপর ছবিতে দেখো সে কলসিটাকে মুখ দিয়ে ধরে কি করতেছে? কাক করতেছে না? কাক তখন কলসিটাকে কাক করতে চাইল। কাক কি করতে চাইল? কলসিটাকে
কাজ করতে চাইল কিন্তু পারল না। সেটা কি সে পারল না, তাই পানি খাওয়াও হলো না। তার কি পানি খাওয়াও হলো না, তার খুব দুঃখ হলো। সে কি অনেক দুঃখ পেল। তারপর দেখো নিচে ছবিতে এখানে এগুলো কি নুড়ি আছে না, নুড়িয়াটা কি পাথর, তার কাছে একটা কলসি আছে, তারপর কিছু আছে কি পাথর, নুড়িয়াটা পাথর, এগুলো কেন কি নুড়ি বলবো। সে এদিক ওদিক তাকালো, কাছে সে দেখতে পেল অনেক নুড়ি, অনেক নুড়ি। ছবিতে দেখতেছো না নুড়ি, সে এদিক ওদিক তাকালো, কাছে দেখতে পেল অনেক নুড়ি। তার মাথায় একটা বুদ্ধি এলো, তার মাথায় কি এলো, আসলো একটা বুদ্ধি আসলো। তারপরে দেখো সে মুখে কি নিল, নুড়িগুলো নিয়ে কলসির মধ্যে ফেলতে লাগলো। সে একটা করে নুড়ি আনতে লাগলো, সে একটা একটা কি নুড়ি এনে কলসির মধ্যে ভিতরে ফেললো, ফেলতে লাগলো কলসি ভিতরে। দেখছেন সে একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসি ভিতরে। তারপরে বুঝতে দেখো দেখো ছবিতে দেখি আছে, দেখো মুখের মধ্যে কি কাকের মুখে কি আছে, নুড়ি আছে, আর এক কলসির উপরে কাকটি বসে আছে। কলসির ভিতরে একটা একটা নুড়ি পড়লো, কলসির ভিতরে কি একটা একটা নুড়ি পড়লো, তলার পানি কি উপরে উঠতে লাগলো, তলার মধ্যে কি একটু অল্প কি পানি ছিল, ওগুলো কি মুখে উঠে আসলো। এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেললো, অনেকগুলো নুড়ি কি কলসির মধ্যে ফেললো। এক সময় পানি কলসির মুখে উঠে এলো, এক সময় কি হলো পানি কলসির মুখে উঠে আসলো। দেখছো পানি কলসির মুখে কি কি দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে না। তখন কাকটি প্রাণ ভরে পানি পান করলো, তখন কি করছে কাকটি প্রাণ ভরে পানি পান করছে, তার পিপাসা মিটলো, তার তৃষ্ণাতে কি মিটলো। তারপর দেখো কলসিটি কি রয়েছে না, কাকটি কি উঠতেছে, কাক খুশি মনে ডানা ছাড়া দিলে দিল, তারপর উড়াল দিল বনের দিকে। আবারও কি করলো সে খুশি মনে ডানা ছাড়া দিয়ে উঠলো বনের দিকে, উড়া দিল কোথায় বনের দিকে। দেখছেন তো গল্পটা, সবাই গল্পটা দেখছো, এটা কিসের গল্প, কাক ও কলসি। কাক ও কলসি গল্পটা, তাই তো আমাদের কি করতে হবে, কাক ও কলসি গল্পটা কি করতে হবে, ভালোভাবে রিডিং করতে হবে। রিডিং না জানলে আমরা কি প্রশ্নগুলো উত্তর দিতে পারবো না, শূন্যস্থান আসতে পারে আমাদের এটার থেকে, প্রশ্ন আসবে, সন্দেহার্থ আসবে, তাই তো। তাহলে আমাদের কী করতে হবে, ভালোভাবে কাক ও কলসি গল্পটা পড়তে হবে, ভালোভাবে রিডিং করতে হবে। তাহলে তোমাদের কাজ থাকবে কাক ও কলসি গল্পটা ভালোভাবে রিডিং করা। তাহলে ম্যাম প্র্যাকটিসটা দিচ্ছি, হাতে তুলে নাও, হাতে তুলতে হবে না, দেখে নাও তোমরা। দেখো তোমাদের কাজ থাকবে কাক ও কলসি গল্পটি কি ভালোভাবে বাসে বসে রিডিং করবে, আর কোনো যদি সমস্যা থাকে তাহলে ম্যাডামকে জানাবে। রিডিং করতে যদি সমস্যা হয় বাসায় আম্মাব্বু আছে, তাদের থেকে জিজ্ঞাসা করবে, ভালোভাবে রিডিং করতে জানতে হবে। আর ম্যাম এখানে ক্লাস শেষ করতেছি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি হাত মুখ ধুবে, বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।